নমস্কার, আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ, আমরাই ফোন করি। আচ্ছা, কে ফোনটা কে করেছিল? আপনার এক কোন দিদি না, দমদম থেকে? আচ্ছা হ্যাঁ, বলুন কি হয়েছে বলুন তো। বাচ্চাটার মানে খুব অসুবিধা, মানে চিকিৎসা করাতে পারছি না। আচ্ছা, মেয়েটাকে মানে খাওয়াতেও পারছি না, কিছু করতে পারছি না। আচ্ছা, আর্থিক অবস্থাটা খুব মানে খারাপ অবস্থায় আছি। এখন মেয়ের খাবার টাবারের ব্যবস্থা করতে পারছি না, সমস্যার মধ্যে আছে। এবং মেয়েটার বড় অঙ্কের দাঁড়িয়ে, আপনি কাঁদবেন, আপনার মেয়েকে একটু দেখাবেন। এটা আপনার মেয়ে নাকি? আপনি জানো দেখুন, মেয়ের হাটের অপারেশন হয়েছে। আর এই যে এখানটা মানে পেট দিয়ে পায়খানা করে। কি করে? পেট দিয়ে পায়খানা করে। আচ্ছা, দান নেই, পায়খানার দান নেই। আচ্ছা, দিয়ে পায়খানা করে। ওর এখানে অপারেশন করিয়েছে নাকি? এখানটা হাটের অপারেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বয়স কত? এই তো 7 বছর 10 মাস। 7 বছর 10 মাস? 7 বছর 10 মাস। তোমার নাম কি? তনুশ্রী রায়। হ্যাঁ, তনুশ্রী রায়। আচ্ছা, পড়াশোনা করো? কিসে পড়ো? তুমি ক্লাস টুয়ে পড়ো? তোমার কি হয়েছে এখানে? অপারেশন? তোমার শরীর ভালো আছে? আমার স্বামী তাঁত বোনে, সেরকম রোজগার নেই, মেয়েটাকে খাওয়াতেও পাচ্ছি না। আর হয়েছে ওই হসপিটালে করে আসলাম, এখন যে অর্থ যদি কেউ যদি সাহায্য করতো খুব উপকার হতো, মেয়েটাকে নিয়ে বাঁচতে পারতাম। আমার মেয়ের 7 বছর 8 মাস বয়স। মেয়েটা ছোটকাল থেকে একটা জন্মের রোগ আছে, একটা হার্টের অপারেশন হয়েছে। একটা হার্টের অপারেশন হয়েছে, তারপর প্লাস পায়খানার দাগ নেই, তার জন্য পায়খানা দাঁড় করা আছে, পেট দিয়ে পায়খানা করে। এখনও দুটো অপারেশন আছে। এই অপারেশনের জন্যে কলকাতা বাড়িতে ভর্তি করেছি, আসা যাওয়া করছি। আর্থিক অবস্থার জন্যে আমরা খুব অপারক, মেয়েটাকে মানে কোনো খরচা দিয়ে খরচা করতে পারছি না। সাহায্য করলে, কেউ যদি সাহায্য করতো, আমরা মেয়েটাকে বাঁচাতে পারতাম। মেয়েটার এখনও দুটো বড় বড় প্রবলেম আছে। কি করেন আপনি? আমি তাঁতের কাজ করি, তাঁত বুনে খাই। আর এখনকার যা সময়, তাঁত বুনে সংসারে চলে না, যে মেয়েটাকে কীভাবে চিকিৎসা করব বলতে পারছি না। তাঁতের কাজের ইনকাম এখন বর্তমানে 270 থেকে 300 টাকার বেশি রোজগার করা যায় না। এছাড়া তাঁতের বাজার শান্তিপুরে খুবই খারাপ, যে পরের পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে আমরা কী করে খাইয়ে মেয়েটাকে মানুষ করব, কীভাবে চিকিৎসা করব। আমার বাচ্চাটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো, পড়াবো, মানে একটুখানি মানে দুধ হলিস কোনো কিছুই খাওয়াতে পারি না, মানে পয়সার অভাবের জন্য মানে কোনো কিছুই ইয়ে করতে পারি না, যে খাওয়া খরচা সেই পয়সাটুকু আমাদের এখন ইনকামে নেই, খাওয়াতে পারছি না। শুধু খালি ভাত একটু সিদ্ধ, এইটুকু ছাড়া আর কোনো কিছুই ইয়ে করতে পারছি না মেয়েটাকে। আপনারা কী চান এখন? আমরা একটাই চাই যে মানুষ যদি সবাই মিলে আমাদের পাশে দাঁড়ায়, কিছু সাহায্য অর্থ দেয়, তাহলে আমরা মেয়েটাকে চিকিৎসাও করতে পারবো, মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো। তাতে আমাদের সন্তান তো একটাই সন্তান, এই হিসাব করে সবাইকে আমরা জানাচ্ছি। আচ্ছা, কেউ পাশে এসে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি। নিজেদের মানে যেটুকু মানে সে তাঁত বুনের দুই এক পয়সা রেখেছিল, সেই পয়সা দিয়ে মানে চিকিৎসা করে নিয়ে আসলাম, এই হসপিটালে থাকলাম। তাও মেয়ের শরীর খারাপ হয়ে পড়লো, ডাক্তার ছুটি দিয়ে দিল। হসপিটালে কতদিন ছিলেন? যে 25 দিনের মতো ছিলাম। 25 দিনে এবার মানে না খেয়ে, নিজে না খেয়ে বাচ্চাকে ওই যেটুকু পেরেছে তাঁত বুনে বুনে পয়সা দিয়ে এসে ওইটুকু দিয়ে মেয়েকে খাইয়েছি। হসপিটাল থেকে যা ভাত দিত বাচ্চারই হয় সেইটুকু ভাত, আর আমি না খেয়ে মতো মানে খেতাম না সেরকম ভালো। ওইখানে না খেয়ে না খেয়ে তাও মানে বাচ্চাকেই সুস্থ করার জন্য চেষ্টা করতো। ওর বাবা যেদিন যেত সেদিন দুটো পয়সা দিয়ে আসতো, ওই পয়সা দিয়ে কোনো রকম করে চলতাম হসপিটালে। মেয়ে দুধ খেতে চায়, পয়সার জন্য আনতে পারি না, কী করবো? এবার খেতে চাইলে তো হবে না, এবার মানে ভাতটা তো রান্না করে খাওয়াতে হয়, এবার কাজ করে ওই পয়সা, এবার দুধ আনার পয়সাটা কোথার থেকে পাবো? দুধ আনার তো পয়সাই পাই না যে এনে খাওয়াবো মেয়েটাকে। খুব কষ্ট হয়, বলে যখন মেয়ে মা দুধ এনে দাও। ও দুধ খেতে ভালোবাসে? হ্যাঁ, দুধ খেতে ভালোবাসে। কষ্ট হয় না যখন ও চায় মা? কষ্ট তো হয়, মা হয়ে সহ্য করে নেই, কি করব বুকের ভেতরে সে জ্বালা রেখে দেই। তুমি কি খেতে ভালোবাসো? দুধ। দুধ? বাবা আনে দুধ? হ্যাঁ, আনে না?
তুমি দুধ খাবে? দুধ খেতে ইচ্ছে হয়? হ্যাঁ, এই যে মেয়ে বলছে যে দুধ খেতে নাকি ইচ্ছে হয়, বাবা আনে না, এটা কতটুক প্যাথেটিক লাগে আপনার কাছে? প্যাথেটিক মানে কি, আজকে বলে নিজেকে শুনতেও খারাপ লাগে যে আমি মেয়েটা আজকে দুধ চাচ্ছে, একটু ফল চাচ্ছে, দিতে পারছে না, যা কাজ কাজ করে যেটুকু আনি সেই ঘরে চাল ডাল এইসব কিনে এসব খেতেই আমাদের হয়ে যায়। এছাড়া যে আদার্স কিছু করবো মেয়ের জন্য কিছু নেই। তোমার দুধ ছাড়া আর কী ভালো লাগে বাবু? ফল ভালো লাগে? কী ফল খেতে ভালোবাসো? আপেল, লেবু। বাবা আনে রোজ আপেল লেবু আনে? হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি আপেল লেবু আনা হয় তুমি খুশি হবে? আপেল লেবু খাবে তুমি? হ্যাঁ, দেখুন এইটুক মেয়ে যার বুকে এত বড় একটা সার্জারি হয়েছে, মেয়েটা কতটা মানে অসহায় এবং কষ্টতে থাকে। তুমি আপেল খাবে? হ্যাঁ খাবে। এই দেখো চলে এসছে তোমার আপেল, খুশি তো তুমি? হ্যাঁ খাবে তো আপেল, খাবে তো? হ্যাঁ এদিকে তাকাও, খুশি? হ্যাঁ।